আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, আপনাদের সকলকে আদ-দাওয়া টিভির মাহে রমাদানের বিশেষ আয়োজন তারাবির মাধ্যমে কোরআনকে জানুন অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে মাহে রমাজানের উল্লেখযোগ্য সময়গুলো আমরা পার করে এসেছি। আমরা মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তে উপনীত। আমরা কী পেলাম, কী পেলাম না, আর কী বা পেয়েছিলাম, কী বা হারালাম, এখন হিসাবের পালা। আমি কতটুকু মাগফিরাত আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে পেরেছি, কতটুকু আমি আমার জন্য রহমত প্রাপ্তি নিশ্চিত করতে পেরেছি, এই সব কিছু বিষয় আমার এখন হিসাবের পালা। আগামী বছর মাহে রমাদান আমি পাবো কি পাবো না, তারও কোনো নিশ্চয়তা নেই। প্রিয় দর্শক, আমরা এই মাহে রমাদানের শেষ প্রান্তে এসে আমরা এতদিন খতমে তারাবির মাধ্যমে যে আয়াত, যে পাড়াগুলো তিলাবাত হয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে জেনেছি। কোরআনে কারিমে যে 30টি পাড়া, এই 30টি পাড়ার আমরা প্রথম 10 পাড়া নিয়ে আজকে আলোচনা করব। এই প্রথম 10 পাড়ার বিষয়বস্তু সারমর্ম কী আছে, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বরাবরের মতো দেশের খ্যাতিমান আলেমে দিনদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন দেশের খ্যাতিমান আলেমে দিনকে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দিন, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর মীর মোহাম্মদ ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি মোহতারাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা মাহে রমাদানের শেষ প্রান্তে চলে এসেছি, সুন্দর একটি সময় আমরা উপনীত। আজ আমরা এই অবশিষ্ট দিনগুলোতে কোরআনে কারিমের পুরোটাই একটু আলোচনা করতে চাই। প্রথমে আমি প্রথম 10 পারা পর্যন্ত আমি একটু আলোচনা করতে চাই। এখানে আমরা মোটামুটি 9 থেকে 10টি সুরা আমরা এখানে পাই। আমরা যদিও সব পারবো না, তবে আমি সামগ্রিকভাবে আপনার কাছে জানতে চাচ্ছি, সুরা আল ফাতিহা, এটা কোরআনে কারিমের প্রথম সুরা, এই সুরা ফাতিহা মূলত এখানে কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে? সুরা আল ফাতিহা, আমরা সকলে জানি যে কোরআনে কারিমের ভিতরে 114টি সুরা আছে। বাকি 113টি সুরা থেকে যদি আমি সুরা ফাতিহাকে আলাদা করি, তাহলে বোঝা গেল যে বাকি 113টি সুরার যে মূল সাবস্টান্স সেটি সুরা ফাতিহার ভিতরে আছে, মানে পুরো কোরআনের, যেটাকে বলে মুলাখাসুল কোরআন বা তালখিসুল কোরআন, কোরআনের সারাংশ, সাবস্টান্স অফ হোলি কোরআন। তো সুরা ফাতিহা এলো একটা দিক, আরেকটা হচ্ছে যে উপক্রমণিকা, যেটাকে আমরা বলি ভূমিকা, কোরআনের ভূমিকা। তো আমরা যদি প্রথম আয়াতটি লক্ষ্য করি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সকল প্রশংসা যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, সব কিছু আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য। তো এখানে সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে তাকে কীভাবে আমরা স্মরণ করব, তার গুণগান কীভাবে গাইব, তার বার্তা দিয়েই কিন্তু সূরা ফাতিহা শুরু করা হয়েছে। তো এরপরে সামনে দিয়ে তিনি তার কিছু গুণগান গাইলেন, যে তিনি রহমান, তিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এগুলো মানুষকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে পরকাল বলতে একটা জিনিস আছে, ইহকালেই আমাদের জীবনটা কিন্তু মূল না। যেমন বস্তুবাদীরা মনে করে যে পৃথিবীটাই তাদের জন্য সব কিছু, পরকাল বলতে কিছু নেই। কিন্তু একজন মোমেন মাত্র যিনি কোরআন বিশ্বাস করেন, কোরআনের আদর্শ আদর্শিত হন, তিনি প্রথমেই এই কথাটাকে বিশ্বাস করে নিয়ে, তিনি এই কথাগুলোকে মন থেকেই তারা বিশ্বাস করে কীভাবে আল্লাহকে ডাকতে হবে সেই কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে একজন মোমেন কীভাবে তার রবের সামনে তাকে নিজেকে সঁপে দিবে, সেখানে তারা প্রমাণ দিচ্ছে যে ইয়াকা না আবুদু। আপনারা, আমরা সকলেই জানি যে আরবি গ্রামারে মূল ভার্ব যেটা না আবুদু, তার আগে যদি অক্সিলারি ভার্ব আসে, আরবিতে বলে দমায়ের, আমরা বাংলাদেশে বলি জমির, তো এই দমায়ের শব্দ যদি মূল ভার্বের আসে তাহলে তাকিদ বোঝায়। যদি বলা হতো না আবুদু ইয়াকা জায়েজ, বৈধ ছিল গ্রামারিটিক্যাল, যে হ্যাঁ আমরা আপনার দাসত্ব করি, কিন্তু যখনই ইয়াকা আগে নিয়ে আসা হয়েছে মূল ভার্বের আগে, তখন এটাকে একটা জোর দেওয়া হয়েছে, অবশ্য অবশ্যই আমরা আপনারই দাসত্ব করি, আপনারই সাহায্য চাই। তার মানে কি, এখানে কিন্তু তাওহিদের একটি বিশাল কথা এই আয়াতের ভিতরে লুকায়িত আছে। এই জন্যই বলা হয় যে সূরা ফাতিহাকে বলা হচ্ছে যে কোরআনের মূল সাবস্টেন্স, এই অর্থেই যে এখন এই সূরা ফাতিহার ভিতরে আমরা যা চাইব সব কিছুই বাকি 113টি সূরার ভিতরে আমরা, মানে উম্মুল কিতাব, ধন্যবাদ।
আমরা এরপরে চলে যাচ্ছি সূরা আল বাকারা, বিশাল মানে কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা। সূরা বাকারার মূল বিষয়বস্তুটা কি? আসলে বাকারার ভিতরে তো আমরা যেটা তাফসিরে দেখলাম এবং কোরআনের আয়াতগুলো পড়ার পরে যেটা জানলাম যে ফেরে এখানে 1000 মতো আহকাম আছে, আদেশ, আর 1000 নিষেধ আছে। অর্থাৎ অসংখ্য আদেশ নিষেধ সম্বলিত, বিধান সম্বলিত একটি সূরার নাম আল বাকারা। আর বাকারা একটা গাভীর একটা ঘটনা এখানে আছে, আপনারা সকলেই জানেন যে এক ব্যক্তি হত্যা করেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামের সেই ওই ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে বাকারা। শুধু এখানে গাভীরই কিন্তু ইতিহাস না, এখানে ইসলামের অনেকগুলো মৌলিক বিষয় কিন্তু এখানে এই সূরার ভিতরে উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম যদি আমরা তাকাই, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে আমরা যা চাইলাম, চাওয়ার পরে আমি যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন সেই বিষয়টার ভিতরে কোনো সন্দেহ যেন না থাকে। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতই বলে দিচ্ছেন এটি এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এই শব্দ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সারা পৃথিবীর সমস্ত গ্রন্থ থেকে আলাদা করে দিয়েছেন। এরপরে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ফরেজগার, তাদের জন্য সৎপথ প্রদর্শক, এই কথাগুলো বলা হয়েছে। তো এইভাবে আমরা অসংখ্য বিধান কিন্তু সূরা বাকারার ভিতরে আমরা পেয়েছি এবং পাবো ইনশাল্লাহ আমরা যদি স্টাডি করি। আমি আসলে ক্ষুদ্র পরিসরে এত কথা বলার সম্ভব না, তার জন্য আমরা একটু জাস্ট একটু ইঙ্গিত দাও আর কি। এরপরে সূরা আলে ইমরান, জি সূরা আলে ইমরানে বেসিক্যালি তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলা হয়েছে, তো এই বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ। আচ্ছা, আলে ইমরান কোরআনে কারিমের তৃতীয় সূরা। জি, আলে ইমরান একটা বংশ, আলে ইমরানের আলমানি বংশ, মানে আল ইমরান ইমরানের বংশধর। এখানে যেটা আমরা পাই যে এই কথাগুলো কিন্তু সূরা মারিয়ামের ভিতরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় উল্লেখ করেছেন। তো সূরা আল ইমরানের ভিতরে আমি মারিয়াম এবং জাকারিয়ার কথা না বলে আমি যেই জিনিসটাকে দিকে ইঙ্গিত দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে 7 নম্বর আয়াত, যেটা এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করছেন যে কোরআনে আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মহকাম এবং মুতাশাবে। মহকাম আয়াতের উপরেই আমল করতে হবে, এটা হলো আমাদের কাজ। তো এটাকে মুফাসসিরিন কেরাম খুঁজতে গিয়ে কেউ বলছেন 500 থেকে 600 ভিতরেই মহকাম আয়াত শেষ, বাকি সবগুলো মুতাশাবে আয়াত। তো আমি এই প্রসঙ্গে একটা হাদিস আমার মনে পড়ে গেল, আমি একটু এটার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে সাইয়েদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে যে নুজুলাল কোরআন আলা খামসাতি আওজুহিন, হালাল, হারাম, মহকাম, মুতাশাবে, আমসাল। এটাকেই কিন্তু উনি আরেকটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন যে ফাহেলুল হালালা ও হারিমুল হারামা, তোমরা হালালকে হারাম হালাল হিসাবে গ্রহণ করো, হারামকে হারাম হিসাবে বর্জন করো, মহকাম আয়াতের উপর আমল করো, মুতাশাবে আয়াতের উপর ইমান আনো, যেটা আল্লাহর কালাম। আর এই যে উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন তা থেকে তোমরা শিক্ষা নাও। তাহলে সূরা আল ইমরানের ভিতরে আমি এই বিষয়টি একটু এই জন্য আলোচনা করতে চাচ্ছি যে আজকে আমরা অনেক সময় কোরআন পড়তে গেলে আমরা মনে করি যে তাফসির ছাড়া কোরআন বোঝা যাবে না বা আমরা কোরআন থেকে সম্যক জ্ঞান অর্জন করতে পারবো না, এই কথাটা কিন্তু ভুল। কারণ হলো আল্লাহই তো বলতে দিয়েছেন যে আমাদেরকে ওই আয়াতগুলোর উপরে বিশ্বাস রাখা, মহকাম আয়াতের উপরে আমাদের ইমান আনতে হবে, মানতে হবে, আর মোতাশাবে আয়াতের উপরে আমাদের ইমান আনতে হবে, যেটা আল্লাহর কালাম। কিন্তু ওটা আমাদের জন্য কোনো বিধান সেখানে আমাদের খুঁজতে যাওয়া বা অতিরঞ্জিত পণ্ডিত্য প্রবাস করা এটা আমাদের কোনো জরুরি বিষয় না। আর আপনি যেটা বলছেন আল ইমরানের বিষয়টাকে নিয়ে, যেখানে বিবি মারিয়াম আল ইমরানের কোনো সন্তান ছিল না, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে তাকে আমি বাইতুল মাকদাস মসজিদে কুদসের আমি একজন দাস খাদেম বানাবো। কিন্তু তার মনে মনে ছিল সন্তান ছেলে সন্তান হবে, কিন্তু হয়ে গেছে মেয়ে, সেটাই মারিয়াম আলাইহিসসালাম। তো সেখানে ওনার একটু মনটা খারাপ ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করতেছিলেন মারিয়ামকে যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, কোনো পুরুষও এই নারীর সমকক্ষ নয়, সুবহানাল্লাহ বিহামদি। মহিলারা নবী হননি বটে কিন্তু নবীদের মা হয়েছেন, আর সেই মায়ের পেটেই কিন্তু সাইয়েদিনা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আমরা যারা পাই। তো এই ঘটনাগুলো কিন্তু আল ইমরানের ভিতরে আরও বিশদভাবে উল্লেখ করা আছে এবং আমরা ইনশাল্লাহ একই সঙ্গে যদি সূরা মারিয়ামটাকে আমরা সংযোগ করে পড়ি তাহলে দুই জায়গা থেকে কিন্তু মারিয়াম এবং জাকারিয়া আলাইহিস সালামের অনেকগুলো ঘটনা জানতে পারবেন। ধন্যবাদ, আমাদের দর্শকরা যদি সেটা পড়ে নেন তাহলে জানতে পারবেন আলহামদুলিল্লাহ। তো আমরা কিছু বিষয় আর একটি সংক্ষেপে সূরা নিসা, সূরা নিসার মধ্যে তো বেসিক্যালি মহিলাদের বিভিন্ন আহকামাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, উত্তরাধিকার নীতি সম্পর্কে। জি, আমরা এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ আমরা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আদ দাওয়া টিভির মাহে রমাদানের বিশেষ আয়োজন
তারাবির মাধ্যমে কোরআনকে জানার অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে বিষয়বস্তুর নিরিখে আমরা সুরাগুলোর তাৎপর্য সম্পর্কে জানছিলাম। আমরা সুরা নিসা পর্যন্ত আমরা মোটামুটি জেনেছি, আমরা পরবর্তী সুরা মায়দা নাম সহ অন্যান্য সুরাগুলোর বিষয়ে আমরা জানবো, তবে এই মুহূর্তে যাবো ছোট্ট একটা বিরতিতে। আমরা ফিরে আসছি খুব অল্প সময়ের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান।